এপ্রিল জুনে তাপমাত্রা নামা বাষ্পের গরম অনুভূত হবে বেশি দুবাইয়ে নোঙর করার অপেক্ষায় এম ভি আবদুল্লাহ পৌঁছাবে নির্ধারিত সময়ের আগেই ঢাকা মেডিকেলের আশেপাশের দোকানের ফলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বিশেষজ্ঞদের উদ্বেগ এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত সড়ক প্রকল্পের সময় বাড়তে পারে নির্মাণে ধীরগতি জমি অধিগ্রহণের জটিলতা স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেল এবং আমি রাকিব আহমেদ এতক্ষণ শুনছিলেন এবার যাব পুরো খবর দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ গরমে নাকাল জনজীবন তাপমাত্রা এমন অবস্থা শিগগিরই পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এরপর তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে পুরো এপ্রিল জুড়েই তাপমাত্রা ভোগাবে বলে জানিয়েছে সংস্থাটি এপ্রিল জুড়ে তাপমাত্রা মাত্রা ওঠানামা করবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হবে এর চেয়েও বেশি গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগ বালাই প্রচণ্ড গরমে ডায়রিয়া পেটের পীড়া ঠান্ডা জ্বর কাশি নিউমোনিয়া শ্বাসকষ্ট পানি শূন্যতা হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে মানুষ এ মাসে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠার পূর্বাভাস থাকলেও এরই মধ্যেই সীমা অতিক্রম হয়েছে দেশের বেশিরভাগ জায়গায় সহসা বৃষ্টির সম্ভাবনাও দেখছে না আবহাওয়া অফিস সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে কিছুটা বৃষ্টি হলেও তাতে উত্তাপ কমবে না এদিকে রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয় শনিবার চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিন ফকিরাপুলে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা যান 2023 সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে ডিগ্রি সেলসিয়াস সে সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয় ডিগ্রি রাজধানী খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী যারা সড়কে নামছেন তারা আখের রস কিংবা শরবতে স্বস্তি খুঁজছেন তীব্র গরমে তো সবার অবস্থাই খুবই খারাপ মানে অতিরিক্ত তাপমাত্রা সবাই সো এই গরমে মানুষ ঠান্ডা কিছু খাওয়া খাওয়াতেই স্বস্তি পাচ্ছে একদম গরমে ক্লান্ত এবং মর্মাহত হয়ে আছে আমরা গরমে খুব কষ্ট ভোগ করছি চলাফেরা করা খুব দায় খুব তাপ্রবাহ চলতেছে একটু এটা খালি একটু মানে একটু ভালো লাগে আর কিছুক্ষণের জন্য এবারে তাপপ্রবাহকে অতি তীব্র বলছে আবহাওয়া অফিস রাজধানীতে মৌসুমের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয় শনিবার বিকাল সাড়ে তিনটায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা তীব্র তাপরভার এবং ঢাকা ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর হ্যাঁ মানিকগঞ্জ সব জায়গার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে ভারী বৃষ্টি ছাড়া এই তাপমাত্রা কমবে না তবে এখনই কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়াবিদরা জানান সিলেট ও চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি হলেও পরিস্থিতি পাল্টাবে না নর্থ বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জেও বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জে বৃষ্টি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ে বৃষ্টি হয়েছে সিলেট এবং চট্টগ্রামের অনেক জায়গায় ক্ষুদ্র পরিসরে বৃষ্টি হয়েছে কিন্তু এই বৃষ্টিটা স্থায়িত্বকাল যেহেতু আধা ঘন্টা থেকে দেড় ঘন্টা সুতরাং এই হালকা শক্তি মাত্রার বজ্রঝড় বিদ্যমান তাপপ্রবাহকে কমিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি একই সময়ে বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি বেশি হচ্ছে মাস জুড়েই এ অবস্থা থাকবে বলে জানিয়েছে অফিস আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস শনিবার সেই রেকর্ড ভেঙেছে যশোর সেখানে এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সারা দেশে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এদিকে হিটস্ট্রোকে পাবনা ও গাজীপুরে দুইজনের মৃত্যু হয়েছে গেল কয়েকদিন ধরেই পাবনায় তীব্র তাপ্রবাহ বইছে সূর্যের তাপ বিপর্যস্ত জনজীবন অসহনীয় গরমে হিট স্ট্রোকে শহরের শালগাড়িয়ায় সুকুমার দাস নামে এক দোকানের মৃত্যু হয়েছে তারা বলছে যে উনি চা খাচ্ছিলেন চা খেতে খেতে করেছে যখন নিয়ে আসছে তখন অলরেডি আমরা দেখতে যেব্র তাপ্রবাহের কারণে যশোরের তাপমাত্রার পারত চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে শনিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গরমের জেলে হাসপাস করছে তাই ঠান্ডা হওয়ার জন্য আখের রস কিনে তৃপ্তি মেটানোর চেষ্টা গরম সেরাম কষ্ট তাই সামাই হচ্ছে চুয়াডাঙ্গায় গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তীব্র গরমের প্রকোপ থাকছে সারা দিন দুপুরের পর থেকে ফাঁকা থাকছে রাস্তাঘাট মাঠে যে শ্রমিক ভাইরা কাজ করছে বা আমরা যারা কাজ করছি ফিল্ডে খুবই সমস্যা কারণ আমরা কোথাও একটু তো পাঁচ মিনিট দাঁড়াবো সেই ধরনের পরিস্থিতি নাই প্রচন্ড কষ্ট হয় আমরা বের হয়ে আসলে দশটা পরে কাজ করতে হয় খুব গরমের কারণে সূর্য হয় না কুমিল্লায় জ্বর টাইফয়েড সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছে শিশুরা সুস্থ থাকতে সবাইকে বেশি পানি পানের পরামর্শ চিকিৎসকদের হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে আমরা বিনা প্রয়োজনে ঘরের বাইরে হব না বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবো বাইরে যে রাস্তাঘাটে যে শরবতগুলো বিক্রি হচ্ছে এগুলো খাবো না সুতি কাপড় ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব। নগাঁয় তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের মুকুল ফেটে চৌচির ফসলের মাঠ সেচে বাড়তি পানির প্রয়োজন হওয়ায় খরচ বাড়ছে কৃষকের মানুষের কামাই রোজগার কমে গেছে কামাই করতে পারতেছে না গরমের ঠেলা মানুষ জিনিসটা চলতেছে না মনে করেন আম একাই তো মনে করেন বুটা পড়া যাচ্ছে মনে করেন নুসা হয়ে মনে করেন একাই যাচ্ছে প্রচণ্ড গরমে বিনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে কাজ শেষে ছায়ার নিচে আশ্রয় খুঁজছেন শ্রমিকরা তানিয়ানাসরিন ইন্ডিপেনডেন্স নিউজ রাজশাহীসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা এক সপ্তাহ ধরে ওঠা নামা করছে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নগরবাসী অপেক্ষা করছে এক পশলা বৃষ্টির সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ সপ্তাহখানেক ধরে রাজশাহী সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা ওঠানামা করছে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বইছে মাঝারি থেকে তীব্র তাপদাহ সকাল গড়িয়ে দুপুর হতেই তেতে উঠছে পথঘাট তৃষ্ণাত পথচারীরা ভিড় করছেন পানীয়র দোকানে তীব্র রোদে ছাতা ছাড়া বের হলে পড়তে হচ্ছে বিপাকে খুব দুর্ভোগ তাপে বের হয় বিপদ এটা তাদের জীবন চালাতে তারা তারা চলার মতন কোনো ব্যবস্থা আছে তারাই এই রোদ্রে বাইর হবে কাজকর্ম করি খেতে হোক এই জন্য বাড়ানি আর যে তাপ মনে হচ্ছে যে মরি যাব প্রচণ্ড গরমে কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের পেটে দায়ে করা রোদ মাথায় নিয়ে বের হচ্ছেন অনেকে নিতান্ত প্রয়োজন ছাড়া ভর দুপুরে বাইরে বের হচ্ছেন না কেউ তাপমাত্রার জন্য লোকজন গাড়ি তারা করছে না আমার তালাত করছে না একবেলা চালায় একবেলা বসে থাকে আবহাওয়া অফিস বলছে রাজশাহী সহ উত্তরের জেলাগুলোতে গরমের মাত্রা একটু বেশি এই অবস্থা চলতে পারে আরও কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনের দিনের মধ্যভাগ সময়গুলোতে বিশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে নেমে আসতেছে এই কারণে অস্বস্তিতের পরিমাণ বেশি লাগছে এই সময়গুলোতে সূর্য কিরণ লম্বভাবে কিরণ দেওয়ায় ভূপৃষ্ঠ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে দ্রুত বেড়ে যাচ্ছে গরমের কারণে রাজশাহী মেডিকেলে বাড়ছে রোগী ডায়রিয়া সহ মাত্রাতিরিক্ত গরমজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন হাসপাতালে আসছেন দেড়শো থেকে জন মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী গরমের তীব্রতা নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ রাজশাহীতে এখন তাপমাত্রা কেমন আবহাওয়ার কি পূর্বাভাস পাওয়া গেছে রাজশাহীতে কিন্তু গেল তিন থেকে তিন দিনের তিন দিন থেকে তীব্র তাপদাহ অতিবাহিত হচ্ছে এবং গতকালকেও রাজশাহীতে যে তাপমাত্রা ছিল সেটি একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেটি এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে ধরা হচ্ছে এছাড়াও আজকে আমাদের সকাল সাতটার যে আপডেট আবহাওয়া দপ্তর সেটি বলছে এখনই কিন্তু সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন পর্যন্ত রয়েছে এবং আবহাওয়া দপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সকাল সাতটায় যখন সাতাশ ডিগ্রি তখন সামনে আরও তো সময় রয়েছে যার ফলে সূর্যের তাপমাত্রা যত সময় গড়াবে সূর্যের তাপমাত্রার পারত কিন্তু আরো বাড়বে অর্থাৎ গতকালকে যেমন ডিগ্রি অতিবাহিত হয়েছে অতিক্রম করেছে অর্থাৎ আজকেও কিন্তু সেই ধরনের একটি পূর্বাভাস রয়েছে আর সেই সাথে আগামী চার থেকে পাঁচ দিন রাজশাহী সহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেও কিন্তু জানিয়েছেন আবহাওয়া দপ্তর এই যখন পরিস্থিতি তখন রাজশাহী মূলত একদিকে যেমন শ্রমজীবী মানুষরা রয়েছেন তাদেরকে দুর্ভোগ কিন্তু চরমে রয়েছে কেননা গত কয়েকদিন থেকে এই টানা আমরা দেখেছি যে মাঝারি থেকে তীব্র তাপদাহ অতিবাহিত হচ্ছে যার ফলে যারা নিম্নয়ের মানুষ রয়েছেন খেটে খাওয়া মানুষ রয়েছেন দিনমজুর রয়েছেন রিক্সা চালক যারা রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগ সবচেয়ে বেশি কেননা তারা এই তপ্ত রোদে তারা কিন্তু বের হতে পারছেন না যদিও পেটের টানে বের হচ্ছেন কিন্তু তারপরেও কিন্তু দেখা গেছে যে কিছুক্ষণ তারা রিক্সা চালিয়ে আবার দেখা গেছে কোথাও গাছের ছায় বা অর্থাৎ শীতল একটু জায়গা খুঁজছেন সেখানে তারা বিশ্রাম নিচ্ছেন অপরদিকে রাজশাহী যেহেতু উত্তরাঞ্চল উত্তরাঞ্চল কৃষিপ্রধান এরিয়া এখানে যে এখন যে বড়োর আবাদ শুরু হয়েছে অর্থাৎ এখন আমরা দেখেছিলাম যে জমিতে যে ধানগুলো রয়েছে ধানগুলো কিন্তু এখন শেষে উস্ফুটিত হচ্ছে ঠিক এই সময় যখন তীব্র খরা পড়ছে এর প্রভাব কিন্তু তার উপরে পড়বে এবং কৃষকদেরকে দেখেছি যে বাড়তি শেষ দিচ্ছেন এর ফলে কৃষক যারা রয়েছেন চাষিরা তারা কিন্তু বারবার একটি কথা বলছেন এই ধরনের আবহাওয়ার কারণে তাদের উৎপাদন যখন ব্যাহত হবে ঠিক সেইভাবেই কিন্তু তাদের উৎপাদন খরচও কিন্তু বেড়ে যাচ্ছে কারণ বাড়তি পরিচর্যা করতে হচ্ছে অতিরিক্ত শেষ দিতে হচ্ছে যার ফলে কিন্তু এর ক্ষতিকর প্রভাব পড়ছে সেই সাথে রাজশাহী উত্তরাঞ্চল যেহেতু আমের জন্য একটি বিখ্যাত আমের উপরেও কিন্তু একটি ক্ষতিকর প্রভাব পড়ছে বিশেষ করে যে তীব্র তাপদাহ যাচ্ছে এর ফলে কিন্তু আমের যে গুটি সেগুলো শুকিয়ে যাচ্ছে এবার এমনি আম কম এসেছে যেহেতু এবার অফিয়ার আমের মৌসুম হিসাবে ধরা হয়েছে তারপরেও যখন এই তীব্র তাপদাহ চলছে যার ফলে কিন্তু এর ক্ষতিকর পুরোটাই যে বৈরী আবহাওয়ার যে প্রভাব সেটি কিন্তু পুরোটাই পড়েছে যার ফলে এবার রাজশাহীতে আমের উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলেও কিন্তু বলছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলছেন সেই সাথে অপরদিকে যদি আমরা দেখি যে স্বাস্থ্য বিভাগের কথা যদি বলা হয়ে থাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অর্থাৎ উত্তরাঞ্চলের সবচেয়ে বড় যে স্বাস্থ্য কেন্দ্র সেখানে কিন্তু প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে বিশেষ করে গরম গরমজনিত যে গরম গরমজনিত প্রভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমরা দেখেছি যে শুধু বয়স্ক বা মাঝের বয়সী নয় শিশুরাও কিন্তু আসছেন বিশেষ করে শিশু ওয়ার্ডের কথা যদি বলা হয়ে থাকে তাহলে গড়ে এখানে সাল 400 থেকে 500 রুকে কিন্তু ভত্তি হচ্ছে শুধুমাত্র গরম জনিত বিভিন্ন অসংক্রামক রোগের উপসর্গ নিয়ে কিন্তু আসছেন এবং তারা ভত্তি হচ্ছেন তবে আবহবিদ জি মুস্তাফিজ গরম জনিত রোগের প্রকোপ অনেকটাই বাড়ছে গরমের তীব্রতা নিয়ে রাজশাহী থেকে জানাছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান তীব্র গরমের কারণে স্কুল কলেজে ছুটি 27 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ক্লাস শুরু হবে 28 এপ্রিল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার দুপুরে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় এদিকে তীব্র গরমে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে বৈশাখের শুরু থেকেই গ্রীষ্মের রুদ্ররূপ দেখেছে রাজধানী সহ সারাদেশ তাপ পড়ছে জনপদ এদের ছুটি শেষে এই তীব্র গরমের মধ্যেই একুশে এপ্রিল ক্লাস শুরু হওয়ার কথা ছিল কিন্তু সারাদেশের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠায় ছুটি বাড়লো আরও সাত দিন অর্থাৎ স্কুল কলেজ বন্ধ থাকছে সাতাশ এপ্রিল পর্যন্ত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের আলোকে আগামী কয়েকটা দিবস বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি অবস্থার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত অবস্থার পরিবর্তন ঘটলে আমরা সেটা আবার পুনর্বিবেচনা করব এদিকে অতিরিক্ত গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা বয়স্ক শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে বলছেন স্বাস্থ্যমন্ত্রী আমরা এক সপ্তাহ বন্ধ করার দিচ্ছি আরও সুতরাং এবং আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুনা সব জায়গায় দেওয়া হবে যেন বয়স্ক এবং শিশুদের জন্য যেন যারা যারা বয়স্ক এবং শিশু তারা যেন মানে প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যায় এবার তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়িদরা গত বছরও গরমের কারণে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছিল আল আমদুসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তীব্র গরমে সহ জীবন ঘরে বাইরে কোথাও যেন শান্তি নেই একটু স্বস্তির পরশ পেতে এসি এয়ার কুলার এবং ফ্রিজের বিক্রি বেড়েছে এখন এসি ফ্রিজের দোকানে বেশ ভিড় বিক্রেতারা জানিয়েছেন এবার তীব্র গরমে এসি ফ্রিজের চাহিদা বেড়েছে ত্রিশ শতাংশ বেসরকারি চাকুরীজীবী নাভিদ আলম বৃদ্ধ মায়ের জন্য এসেছেন এসি কিনতে জানালেন এবারের গরম অসহ্য বাসার শিশু ও বয়স্করা কষ্ট পাচ্ছেন ওয়েদারের যে কন্ডিশন তাতে এবার অলরেডি দেখুন ধরেন চল্লিশ প্লাস এরকম টেম্পারেচার দেখা যাচ্ছে সো আমার বাসায় যেমন দুটো বাচ্চা আছে প্লাস হচ্ছে আমার মা আছে সো এইবার এসিটা বেশি কিনে আসলে আমার মায়ের রুমের জন্যই কেনা নাভিদ আলমের মতো তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে অনেকেই ভিড় জমাচ্ছেন এসির দোকানে দেশের বাসাবাড়িতে দেড় থেকে দুই টনের এসির চাহিদা বেশি কম আয়ের মানুষের পছন্দ এয়ার কুলার পাশাপাশি ফ্রিজ ফ্যানের বিক্রিও বেড়েছে তো মধ্যবিত্তের জন্য আসলে দামটা যদি আরেকটু কম হতো তাহলে আমাদের জন্য ভালো হতো বাজার সংশ্লিষ্টরা বলছেন গত বছরের একই সময়ের তুলনায় চলতি মৌসুমে এসির চাহিদা পঁচিশ থেকে তিরিশ শতাংশ বেড়েছে অলরেডি শোরুমগুলোতে সাজানো হয়েছে তো গত বছরের তুলনায় আমরা পঞ্চাশ পঞ্চাশ শতাংশর মতো আমরা বেশি বিক্রি পাচ্ছি আর বিক্রেতারা জানালেন তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি মার্চ থেকে এসির বিক্রি বেড়েছে তবে ক্রমাগত মূল্যস্ফীতির কারণে অনেকে নির্দিষ্ট বাজেটে এসি ফ্রিজ কিনতে পারছেন না এজন্য লাভ কমিয়ে বিশেষ মূল্য ছাড় দিয়ে বিক্রি বাড়াচ্ছে কোম্পানিগুলো দেশি প্রোডাক্টের প্রতি কাস্টমাররা বেশি ঝুঁকে পড়ছে ওয়ারেন্টি গ্যারান্টি ক্লেমের একটা বিষয় আছে যেটাতে দেশি কোম্পানিগুলো খুব তাড়াতাড়ি যে কাজগুলো করে দেয় এয়ার কুলার এবং আমাদের যে চার্জার ফ্যান এবং সাথে যে আমাদের সিলিং ফ্যান আমাদের ওয়াল ফ্যান সহ যেমন অন্য প্রোডাক্টগুলো আমাদের মাসালা ভালো সেল হচ্ছে এটা স্পেশাল ডিসকাউন্ট অফার চলতেছে তো সেক্ষেত্রে কাস্টমার অনেক স্যাটিসফাইড সংশ্লিষ্ট কোম্পানিগুলো জানিয়েছে বছরে এসির বাজার ছয় হাজার কোটি টাকা এবার বাসাবাড়ির জন্য সাড়ে ছয় লাখ এসি বিক্রি হতে পারে একরামুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তীব্র দাবদাহের মধ্যে সারা দেশে দীর্ঘ সময় লোডশেডিং দেখা দিয়েছে এতে ফসলের ক্ষেতে পর্যাপ্ত সেচ দিতে পারছেন না কৃষকেরা হচ্ছে বড় আবাদ ফলন কমার সংখ্যার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা গরমে গ্রাম থেকে শুরু করে বন্দর শহর সবখানেই চলছে লোডশেডিং বড় ধানে সেচ দিতে না পারায় দুশ্চিন্তায় কৃষকরা শেরপুরে বিদ্যুৎ বিভাগের চাহিদা ষাট মেগাওয়াটের বিপরীতে পাওয়া যাচ্ছে পঁচিশ থেকে আটাশ মেগাওয়াট আর পল্লী বিদ্যুতের চাহিদা আশি মেগাওয়াটের বিপরীতে সরবরাহ পঞ্চাশ মেগাওয়াটের কম এতে হচ্ছে লোডশেডিং জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা পানির অভাবে ধানে চিটা পড়ছে চার থেকে পাঁচ ঘন্টা সারা দিনে থাকে এর সাথে বেশি বিদ্যুৎ থাকেই না আমাদের পছন্দ গরম তাপ দাও এবং সেচ চালু থাকায় ডিমান্ড বৃদ্ধি পেয়েছে তবে আমরা যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি তাতে সেচের কোনো সমস্যা হচ্ছে না একই চিত্র নাটোর ও লক্ষ্মীপুরে দিন রাত মিলিয়ে আট থেকে দশ ঘন্টা বিদ্যুৎ না থাকায় ঠিকমতো সেচ দিতে পারছেন না কৃষকরা পল্লী বিদ্যুতের দাবি গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় লোডশেডিং বেশি হচ্ছে এক বিঘা মাটির ভিতর অ্যাক্সেস না অর্ধেক না যেতেই কারেন্ট চলে যায় আবার মনে করেন যে ওই জমিতে আবার কারেন্ট আসলে আবার ওই টুকাই হয় একটানা যদি দশ ঘন্টা থেকে বারো ঘন্টা ভালো ভোল্টেজ নিয়ে বিদ্যুৎ পাওয়া যেত তাহলে পানির সরবরাহ ভালো হতো এবং ধানের উৎপাদন আরও বেশি হতো আমাদের চাহিদা একশো দশ মেগাওয়াট বর্তমানে আমরা পাচ্ছি ঈদের আগে আমরা যেটা পেয়েছিলাম বিশ রোজার পরে কখনো সত্তর থেকে আশি মেগাওয়াট বর্তমানে আমরা একশো এরকম পাচ্ছি কৃষি বিভাগ বলছে ধান প্রায় পেকে যাওয়ায় সেচের ঘাটতির ফলে তেমন কোনো প্রভাব পড়বে ফলনের না এখন শেষ পর্যায়ে আছে তো আমাদের লোডশেডিংয়ের কারণে কোথাও কোথাও একটু ইয়া হইতে পারে সমস্যা হইতে পারে তো মাঠের যে অবস্থা আছে এখানে আমাদের যে ধানের এটা এই লোডশেডিংয়ের এর কারণে তেমন কোনো ক্ষতি হবে না লোডশেডিং এর কারণে দেশের অন্যান্য জেলাতেও সেচ কাজ ব্যাহত হচ্ছে তানজিল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ নিয়ে জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন মেরাজ শেরপুরে গরমে কি প্রভাব পড়ছে বিদ্যুৎ সরবরাহে দিনে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে সেখানে সীমান্তবর্তী শেরপুর জেলায় এবছর একানব্বই হাজার নয়শো বিয়াল্লিশ হেক্টর জমিতে বড় ধানের আবাদ করা হয়েছে আর শেরপুর জেলা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে শেরপুর ধান উৎপাদনের জন্য একটা উৎকৃষ্ট জেলা এবং এখানকার কৃষকরা কিন্তু প্রতি বছর ধানের আবাদ করে থাকে সাধারণত এবং এই জায়গায় ইতিমধ্যেই কিন্তু বিদ্যুতের ব্যাপক ক্রাইসিস দেখা দিয়েছে বিশেষ করে পল্লী বিদ্যুতে প্রায় দশ হাজারেরও বেশি সেচ যন্ত্র রয়েছে এবং এগুলা পল্লী বিদ্যুতের সাহায্যে কিন্তু সেচ প্রদান করা হয়ে থাকে এবং পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখতে চাই যে ইতিমধ্যেই কিন্তু আগাম জাতের কিছু পেকে গেছে আর পাশাপাশি বেশ কিছু জমিতে থুর দান এবং এই দানগুলি বের হচ্ছে আবার অন্যান্য জমিগুলোতে কিন্তু আসলে দান বের হয়েছে কিন্তু এখন দানা হওয়ার কথা আর এই মুহূর্তে সেচের একটা সংকট দেখা দিয়েছে বিশেষ করে তাপ প্রবাহ বেড়ে যাওয়ার কারণে শেরপুর জেলায় কিন্তু বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে এবং এই চাহিদা বেড়ে যাওয়ার কারণে এখানে পঞ্চাশ ভাগ থেকে চল্লিশ ভাগ ক্রাইসিস দেখা দিয়েছে বিশেষ করে পল্লী বিদ্যুতের দিনে কমপক্ষে আঠারো থেকে ষোল ঘন্টা এবং কোন কোনো এলাকায় চোদ্দ ঘন্টা এভাবে আপনার লুডশেডিং থাকছে পাশাপাশি এখানে এখানে আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই এই জায়গায় কিন্তু লো ভোল্টেজের একটা ব্যাপার রয়েছে যে কারণে এই যতক্ষণ সময় বিদ্যুৎ থাকছে নিরবিচ্ছিন্নভাবে এখানে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না এক্ষেত্রে কৃষকরা আশঙ্কা করছে যে তাদের দানের চিটা হতে পারে এবং ফলন কম হতে পারে এই ক্ষেত্রে কৃষকদের দুশ্চিন্তার কারণ হচ্ছে এই মুহূর্তে যদি সেচের কাজ যদি স্বাভাবিক না রাখতে পারে তাহলে তাদের বিরাট একটা ক্ষতি হয়ে যাবে আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি তারা যেটা জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন বিদ্যুৎকে স্বাভাবিক রাখার জন্য কিন্তু বিদ্যুতের যে চাহিদা বেড়ে যাওয়ার কারণে এখানে লোডশেডিং তাদেরকে দিতেই হচ্ছে এই ক্ষেত্রে কৃষকরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে পাশাপাশি কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি তারা যেটা জানিয়েছে যে যে সকল জমিতে থুরদান রয়েছে এই জায়গায় একটু সংকট হতে পারে এবং অন্যান্য যে জায়গাগুলি যে দান ইতিমধ্যেই পেকে যাওয়ার পথে এবং অনেকগুলি ক্ষেত্রে দান বের হয়েছে তারা মনে করছেন যে তেমন একটা সংকট হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু কৃষকরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন যে এই মুহূর্তে যদি শেষ সঠিকভাবে না দেওয়া যায় তাহলে কিন্তু আসলে ধানের ফলনের ক্ষতি হইতে পারে এবং ফলন কম হইতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই ক্ষেত্রে ধানের চিটা হইতে পারে কৃষকরা এই আশঙ্কা প্রকাশ করছে এবং তারা জানিয়েছেন যে এই মুহূর্তে যে কোনো মূল্যেই হোক এই জায়গায় ধানের যাতে শেষ খেতে যাতে সেচ দিতে পারে এবং শেষ যাতে নিরবিচ্ছিন্নভাবে দিতে পারে এবং লো ভোল্টেজ যাতে না হয় এই দাবি হলো কৃষকদের শেরপুর থেকে এর দুর্ভোগ নিয়ে জানাছিলেন সহকর্মী মীরাজ উদ্দিন সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ স্থানীয় সময় বিকেলে দুবাইয়ের আলহামরিয়া বন্দরে নোঙর করবে এ তথ্য জানিয়েছে জাহাজের মালিকপক্ষ এসআর শিপিং প্রতিষ্ঠানটি সিই ও মেহেরুল করিম জানান জাহাজটি নিরাপদ জায়গায় যাওয়ার পর গতি বাড়ানোয় নির্ধারিত সময়ের একদিন আগেই বন্দরে পৌঁছাবে রোববার আরব আমি রাতের স্থানীয় সময় বিকেল চারটায় দুবাইয়ে নোঙর করবে এম ভি সেখান থেকে জাহাজটির দুজন নাবিক জেনারেল স্টুয়ার্ড মোহাম্মদ নুরুদ্দিন ও সেকেন্ড ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম চৌধুরী উড়োজাহাজে করে দেশে ফিরবেন বাকিরা ওই জাহাজে করেই চট্টগ্রাম ফিরবেন সেক্ষেত্রে নতুন কার্গো নেয়া সহ সব মিলিয়ে পনেরো দিন সময় লাগবে আর সমুদ্র যাত্রায় সময় লাগবে দশ দিন সোমালি জলদস্যুরা ধেয়ে আসছে দেখে একজন বাদে অন্য সব নাপিক বাংলাদেশি জাহাজ এম ভি সুরক্ষিত নিরাপত্তা কক্ষ বা সিটা ডলে আশ্রয় নিয়েছিলেন কিন্তু জাহাজের উপরিভাগ বা ব্রিজে থাকা সেকেন্ড অফিসারের নামতে কয়েক মিনিট দেরি হয় অস্ত্রের মুখে গোটা জাহাজই জিম্মি করে নেয় জলদস্যুরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এই তথ্য দিয়েছেন জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ গত বারো মার্চ সন্ধ্যায় দুবাই যাবার পথে ভারত মহাসাগরে একটি মাছ ধরা টলার থেকে জলদস্যুদের দ্রুতগতির নৌযান নামানোর দৃশ্য দেখতে পান এমবি বি আবদুল্লার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি জাহাজের অ্যালার্ম বাজিয়ে দিলে জনই আশ্রয় নেন সিটাডলে সিটাডলের কাছে ছিলেন ক্যাপ্টেন আব্দুল রশিদ যিনি শিপ সিকিউরিটির বোতাম টিপে জলদস্যু আক্রান্ত হবার বিষয়টি জাহাজ মালিক সহ সংশ্লিষ্টদের জানিয়ে দেন কিন্তু জাহাজের উপরের তলার ২০ থেকে বিএইচএফ এর সাহায্যে আশেপাশে নৌবাহিনী সহায়তায় চেষ্টা করেছিলেন সেকেন্ড অফিসার তার কয়েক মিনিট দেরির কারণে প্রথম জিমনি হন সেকেন্ড অফিসার সিটিডেল অলরেডি বিশ জন ঢুকা ছিল একজন সেকেন্ড অফিসার ছিল সেই উপরে ব্রিজে ওই যে যেখান থেকে জাহাজ চালায় ওরও দড়ি বলছে স্যার আপনি আসেন আমাকে মেরে ফেলবে এই ডাকারটা দরি বলছে জলদস্যুরা তারপর আমি কি করবো এখন ওরা বাঁচা দেবো না তারপর আমি যে সারেন্ডার আমাদের দুজনকে বলছে তখন ওই সবাইকে ডাকো সবাইকে ডাকো ক্রু মানে ক্রু 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 কল কল ক্রু ক্রু তারপর সবাই আমি ডাকছি তখন সিটাডেল থেকে সবাই চলে আসছি আশেপাশে কোস্টগার্ড নৌবাহিনীকে ডেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলেও জানান ক্যাপ্টেন ওইখানে তো কারো আমরা হেল্প পাইনি কোনো ওই যে কোস্টগার্ড নেভি এগুলো ছিল না ওদের সাথে যোগাযোগ করছে কেউ আমাদেরকে আনসার দেয়নি সিটাডলে বসে কিভাবে কাজ করা যায় তার ব্যাখ্যাও দেন ক্যাপ্টেন রশিদ তো আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল সিটার ওখানে আপনার স্যাটেলাইট ফোন থাকে হ্যাঁ ওখানে ওখানে আমাদের খাওয়া দাওয়া ছিল ওখানে অনেকগুলো ডোর আছে এই লোহার দরজা আছে যাতে আপনার গুলি মারলে হ্যাঁ দরজা নষ্ট হবে না স্পেশাল ডোরও আছে সেভেন্টি টু আওয়ার্স থাকার একটা সব মজুদ থাকে সব সরঞ্জাম ফাইনাল ইয়ে হচ্ছে আমরা সিটার সবাই ঢুকে যাব ইঞ্জিন বন্ধ করে দেবো ব্ল্যাক আউট করে থাকবো আমরা ওখানে আশ্রয় নেব জিমি জাহাজের নাবিকরা আরও জানিয়েছে দোষুদের কাছে এম সিক্সটি এ কে ফর্টি সেভেন লকেট লঞ্চারের মতো ভারী অস্ত্র ছিল জাহাজটিকে ঘিরে বিভিন্ন দেশের নৌবাহিনীর টহলের সময় বড় মেশিনগানও বসিয়েছিল জাহাজে দুই হাজার দশ সালে ভারত মহাসাগর ধরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে সোমালিয়ার জলদস্যুদের আক্রমণের হার হঠাৎ বেড়ে যাওয়ায় এই রুটের প্রতিটি জাহাজে সিটাডল স্থাপন করা হয় এমবি আব্দুলাতেও সিটাডল সুবিধা ছিল যা কাজে লাগানো যায়নি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ফল খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা আবার সেই ফলই হতে পারে ভয়ঙ্কর তারই প্রমাণ পাওয়া গেল ঢাকা মেডিকেলের আশেপাশের ফলের দোকানে এখানকার আটচল্লিশ ভাগ ফলেই মিলেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু গবেষকরা বলছেন এটি অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের প্রভাব এসব ফল ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা ঢাকা মেডিকেলের চারপাশে কমপক্ষে পঞ্চাশটি ফলের দোকান রয়েছে সাধারণত হাসপাতালে ভর্তি থাকা রোগীদের উপরই এদের ব্যবসা চলে কিন্তু এসব ফলের গায়ে ক্ষতিকর কিছু রয়েছে কিনা তা নিয়ে গবেষণা করেছে ঢাকা মেডিকেল নানা ধরনের ফলের পঁয়ত্রিশটি নমুনা সংগ্রহ করেছে মাইক্রোবায়োলজি বিভাগ ল্যাব পরীক্ষায় দেখা গেছে রোগের কারণ হতে পারে এমন সাতাশ ধরনের জীবাণু রয়েছে পঁচিশটি নমুনাতে আর আটচল্লিশ ভাগে মিলেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু যখন ওই রেজিস্ট্যান্ট জিনগুলি আমরা এনভায়রনমেন্টে সেই এনভায়রনমেন্ট থেকে এটা ফলের গায়ে লেগে যাচ্ছে এবং এই ফল যারা খাবে তাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলি চলে যাবে সেই ব্যাকটেরিয়ার মধ্যে এই জিনগুলি আছে তার মানে তারা ওই ফল খেয়েই তারা ওই ব্যাকটেরিয়া ওই অ্যান্টিবায়োটিকে তারা রেজিস্ট্যান্ট হয়ে যাবে গবেষক জানান ফলের গায়ে লেগে থাকা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী এসব জীবাণু সাধারণত হাসপাতালে পাওয়া যায় সেই জীবাণু নানাভাবে মিশছে ফলের দোকানে যা খুবই উদ্বেগের ব্যাকটেরিয়া আমরা পেয়েছি একটা রোগীর মূত্রনালির সংক্রমণ হতে পারে তার শ্বাসতন্ত্রের সমস্যা হতে পারে তার ডায়রিয়া হতে পারে যে ডায়রিয়াটা কন্ট্রোল করা সম্ভব না অ্যান্টিবায়োটিক দিয়ে তার সেখান থেকে ব্লাডে চলে গিয়ে সেপটিসেমিয়া হতে পারে রক্তে সংক্রমণ হলে সেখান থেকে তো রোগীকে ফেরানো খুব মুশকিল হয়ে যায় গবেষকেরা বলছেন ফল ভালো করে ধুয়ে খেলেই নষ্ট হয় এসব জীবাণু কোনো ধরনের ডিটারজেন্ট জীবাণুনাশক বা আমরা কোভিডের সময় অনেকে দেখেছি যে ব্লিচিং পাউডার অনেক ইউজ করেছে এগুলো কিন্তু খুব খারাপ এগুলো কিন্তু ইউজ করা যাবে ফলটাকে আপনি ভালো করে ধুলেই হবে এছাড়া যে ফলের মানে ছোলা ফেলে খেতে হয় সেটাকে আমরা কেটে ধুয়ে সেভাবেই খাবো আমাদের কাজ হচ্ছে যে ফলটাকে রানিং ওয়াটারে ভালো করে ধন অন্যান্য হাসপাতাল এবং বাজারের দোকানের ফলও পরীক্ষা করে দেখা উচিত বলে মনে করছেন ঢাকা ঢাকা মেডিকেলের গবেষকেরা হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ মিসবা নির্মাণে ধীরগতি ও জমি অধিগ্রহণ জটিলতায় চাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত সাসেক টু সড়ক প্রকল্পের সময় বাড়তে পারে কর্মকর্তারা বলছেন সাউথ এশিয়া সাব রিজিয়নাল ইকোনমিক কো সাসেক টু প্রকল্পের সময় তৃতীয়বারের মতো বাড়লেও ব্যয় বাড়ছে না টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত প্রায় একশো কিলোমিটার সড়ক নির্মাণের জন্য তিনশো ছাব্বিশ হেক্টর জমি অধিগ্রহণের কাজ শুরু হয় প্রায় চার বছর আগে তবে বিভিন্ন কারণে বগুড়া গাইবান্ধা ও রংপুরে মোট দশ হেক্টর জমি এখনো অধিগ্রহণ করা সম্ভব হয়নি এর ফলে অন্তত পনেরোটি স্থানে বন্ধ হয়ে আছে সড়ক নির্মাণের কাজ দশ শতক জায়গা এখান থেকে সরকার নিয়োগ করছে নেওয়ার জন্য কিন্তু এই চার বছরে ধরে আজ পর্যন্ত আমাদের তিনি টাকা পয়সাও দেয়নি লেয়নি অধিগ্রহণ কার্যক্রম চলমান আছে কিন্তু এখনও আমরা আট ধারার নোটিশ এখনও পাই নাই যার কারণে আমরা আমাদের স্থাপনা ভাঙতেও পারছি না কর্মকর্তারা বলছেন জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা কাটায় খুব শীঘ্রই অধিগ্রহণের কাজ শেষ হবে আমাদের এক্সিয়ানরা আমাদের এই লাইনের সকল জেলা পর তারা যথেষ্ট আন্তরিক বিশেষ করে গোবিন্দগঞ্জ গাইবান্ধা এত বেশি জমির মূল্য আমরা কল্পনা করতে পারিনি সেটা আমরা ক্লিয়ার করেছি আশা করছি দ্রুত জনগণ টাকা পেয়ে যাবে প্রায় ষোলো হাজার কোটি টাকা ব্যয়ে দুই সালে শুরু হওয়া সাসেক টু প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল দুই সালে তবে করোনা মহামারী সহ নানা কারণে এবছরের জুন পর্যন্ত বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ তবে নির্মাণে ধীরগতির কারণে প্রায় বিশ শতাংশ কাজ এখনো বাকি মহাসড়কের কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিকল্প নেই বলছেন কর্মকর্তারা একশো নব্বই কিলোমিটার মধ্যে অধিকাংশ কাজ আমাদের শেষ হয়ে যাবে আমাদের শুধু তিনটা জায়গায় কাজ একটু বাকি থাকবে সেটা হচ্ছে যে গোবিন্দগঞ্জ আমাদের হাজি ইন্টারচেঞ্জ আর এলেঙ্গা এই তিনটা জায়গায় আমরা জমিটা একটু পরে বুঝে পেয়েছি প্রকল্পের কাজ শেষ হলে ছয় লেনের প্রশস্ত মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে রংপুরে পৌঁছানো যাবে পাঁচ ঘন্টারও কম সময়ে হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিরাজগঞ্জ হরিণ ও ময়ূর বিক্রির উদ্যোগ নিয়েছে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবকাঠামোর তুলনায় এসব প্রাণীর সংখ্যা বেড়ে গেছে তাই বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে অন্যদিকে আকর্ষণ বাড়ানোর জন্য শিম্পাঞ্জি ও গরিলা কিনতে চায় চিড়িয়াখানা ইতিমধ্যে এই সম্পর্কে একটি চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে দু সালের জুলাইয়ে একমাত্র শিম্পাঞ্জিটি মারা যায় জাতীয় চিড়িয়াখানায় এর পর থেকে শিম্পাঞ্জি শূন্য চিড়িয়াখানা আর গরিলা দেশের চিড়িয়াখানার ইতিহাসে কখনো ছিল না চিড়িয়াখানা সমৃদ্ধ করতে এবার শিম্পাঞ্জির সাথে গরিলাও কিনতে চায় কর্তৃপক্ষ আর বিক্রি করতে চায় হরিণ ও ময়ূর মজুদ থাকা সাপেকে আমরা চিত্রা হরিণ এবং ময়ূর এই দুইটা প্রাণী আমরা বিক্রি করছি সরকার নির্ধারিত মূল্যে সরকার নির্ধারিত বলতে আমরা হরিণের জন্য প্রতিটা হরিণের মূল্য পঞ্চাশ হাজার টাকা এবং প্রতিটা পঁচিশ হাজার টাকা এক জোড়া হরিণ কিনতে এক লক্ষ টাকা আর এক একজোড়া ময়ূর কিনতে গুনতে হবে টাকা হরিণ কিনতে বন বিভাগের ছাড়পত্র লাগলেও ময়ূর কিনতে কোনো ছাড়পত্র লাগবে না শুধুমাত্র লালন পালনের জন্যই হরিণ বিক্রি মানে নিতে পারবে এখান থেকে কিনতে পারবে অন্য কোনো উদ্দেশ্যেই যদি থাকে সেটা সম্ভব না আর এই ব্যাপারটা দেখভাল করেন বন বিভাগ বর্তমানে একশো পঁয়ত্রিশ প্রজাতির তিন হাজার তিনশো আশিটি প্রাণী রয়েছে চিড়িয়াখানায় যার মধ্যে দুইশো সাতাশিটি হরিণ একশো সাতানব্বইটি ময়ূর আছে রিসা হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শুষ্ক মৌসুমে উপকূলে লবণাক্ত পতিত জমিতে রিলে পদ্ধতিতে গম উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী ড মিন্নয় গুহ নিয়োগী সম্প্রতি বরগুনার তালতলিতে গবেষণা চালিয়ে সফল হয়েছেন তিনি এই পদ্ধতিতে গম উৎপাদনে লাভবান হতে শুরু করেছেন কৃষকরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরগুনার উপকূলীয় অঞ্চলে চার লাখ উনচল্লিশ হাজার হেক্টর জমি শুষ্ক মৌসুমে ছয় থেকে সাত মাস পতীত থাকে এই সময় বেকার থাকে এলাকার কৃষকরা পতীত জমিতে গম চাষের জন্য প্রায় ছয় বছর গবেষণা চালিয়ে সফল হয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গোহনিয়োগী সম্প্রতি বরগুনার তালতলির সারেখখালি এলাকায় রিলে পদ্ধতিতে জন কৃষক সাত একর জমিতে গম চাষ করেন এই পদ্ধতিতে এক বিঘা প্রতি জমিতে পাঁচ হাজার টাকা খরচ করে দশমণ গম পাওয়া যাচ্ছে যার মূল্য বিশ হাজার টাকা পাশ্চাত্ম নিশিদ হয়েছে আমরা তাই সুন্দরব কুর্তি তারপর আমরা সার মারলাম সার মারার পর দুই চার দিন পরই আমি একটা সেচ দিছি সেচ দেওয়ার পরই এক সপ্তাহ পর দেখে কি যে মেঘের মতো সোনার ফসল হয়ে উঠতে আছে তখন মনটা একটা খুব আনন্দ তো লাগে ধান খেতের ভিতরে গন্ডা ফেলাইছে গন্ডা ফেলানে সার দিছে পানি দিছে এই জন্য খুব ভালো খরচ অনেক কম আমি বলবো প্রতি জমিতে বিনা মানে চাষে কৃষক একটা বাড়তি ফসল ধানের পরে পেল এই বিজ্ঞানীর দাবি রিলে পদ্ধতিতে গম ফসল চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে উপকূলে চার লাখ উনচল্লিশ হাজার হেক্টর প্রতি জমিতে তেরো লাখ টন গম উৎপাদন সম্ভব একদম প্রতি জমিতে যে আমি প্রায় তিন টন পার হেক্টর বা প্রতি বিঘাতে দশ মন বা চারশো কেজি গম পাচ্ছি এটা বিশাল একটা বিষয় ধানের জমিতে ধান যখন শেষ পর্যায়ের দিকে যায় কাটার উপযোগী হওয়ার পনেরো দিন আগেই হয়তো বা বিশ পঁচিশ দিন আগে যদি আমরা এই গমটা ভেজা মাটিতে ফেলতে পারি ধান কাটার পরে গমের গাছগুলো তখন তৈরি হতে পারে দেশে প্রতি বছর পঁচাত্তর লাখ গমের চাহিদা থাকলেও উৎপাদন হয় এগারো থেকে বারো লাখ টন গম ইন্ডিপেন্ডেন্ট নিউজ মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক শোষণ ও নির্যাতনে দুদেশের প্রভাবশালী সিন্ডিকেটকে দুষছেন বিশেষজ্ঞরা তারা বলছেন এ চক্র নিয়ন্ত্রণে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা আর ত্রুটিপূর্ণ সমঝোতা চুক্তি শ্রমিক শোষণের অন্যতম কারণ বলছে রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বায়রা এর আগে এক বিবৃতিতে শ্রমিকদের মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার বর্তমানে বারো লাখের বেশি কর্মী রয়েছে দেশটিতে উন্নত জীবনের আশায় বড় অঙ্কের অর্থ দিয়ে মালয়েশিয়া গেলেও অনেকে কাজ না পেয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন শুক্রবার এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে মালয়েশিয়ায় বেশিরভাগ বিদেশি শ্রমিক কর্মহীন গ্রেফতার ও নির্যাতনের শিকার হচ্ছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন শ্রমিকদের ভুয়া নিয়োগ দিয়ে প্রতারণা করছে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তা সহ প্রভাবশালী কিছু চক্র পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দোষীদের আইনের আওতায় আনা সম্ভব নয় বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা কিছু রিক্রুটিং এজেন্সি এই ব্যবসাটিকে নিয়ন্ত্রণ করছে এখন সেটিকে পাশ কাটিয়ে যাওয়া আবার সরকারের পক্ষেও কিছুটা কঠিন যেই ব্যক্তি এটার সাথে জড়িত থাকুক না কেন তিনি যতই ক্ষমতাধর হন না কেন সেটা মালয়েশিয়ায় হোক বা বাংলাদেশে হোক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এখন পর্যন্ত কিন্তু এটি সমাধানের চেষ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি আর বাইরা বলছে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রুটিপূর্ণ সমঝোতা চুক্তি শ্রমিক শোষণের অন্যতম কারণ তাদের পছন্দ মতো বাংলাদেশের রেক্রুডেন্সিকে নিয়োগ দেবে তো এখন মালয়েশিয়া সরকার কিভাবে আমাদের দেশের রেক্রুডেন্সি চিনবে এটা আজও পর্যন্ত বোধগম্য হয় নাই যদি ক্রস তো এভাবেই দিতো যে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের মনোনীত দশজনকে আমরা দেব সেটাও একটা কথা থাকতে পারত তো এটা একটা অদৃশ্য কারণ ঠিক আপনি বুঝে নেবেন কেন কারণ মানি টক্স মাল্টিপল বেনিফিশিয়ারি দেশটিতে উচ্চ অভিভাষণ ব্যয়ের জন্য দুদেশের সিন্ডিকেটকে দুষছে বায়রা সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পাগলা মসজিদের এবার মিলেছে কোটি লক্ষ হাজার টাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা ঐতিহ্যবাহী গত চার মাস দশ দিনে এই অর্থ ও স্বর্ণ জমা হয় ভক্তদের দানের অর্থ সাধারণত জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন এবং গরিব মেধাবী ছাত্রদের জন্য ব্যয় করা হয় তবে এবার মসজিদের স্থানে একটি আন্তর্জাতিক মারের কমপ্লেক্স বানানোর কাজে এই টাকা ব্যয় হবে শনিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে দানবাক্স খোলা হয় চার মাস দশ দিন পর মোট দশটি দানবাক্স খুলে পাওয়া যায় সাতাশ বস্তা টাকা প্রায় দেড়শো মাদ্রাসা ছাত্র ও শিক্ষক এবং সত্তর জন ব্যাংক কর্মকর্তা টাকা গোনার কাজে অংশ নেন টাকা ছাড়াও দান হিসেবে মিলেছে বিদেশি মুদ্রা স্বর্ণ ও রূপার অলঙ্কার অনেকের বিশ্বাস পাগলা মসজিদের নিয়তে মানত করলে রোগবালায় দূর হয় ও মনোবাসনা পূর্ণ হয় তাই দেশের বিভিন্ন এলাকা থেকে সব ধর্মের মানুষই মসজিদে এসে নগদ অর্থ অলংকার বা গরু ছাগল ইত্যাদি দান করেন ছিল ছিল অনেক থেকে মানে আমি এখানে নামাজ সব ধর্ম এই আসে আসলে সবাই তারা আল্লাহ পূর্ণ করে মানুষ আসা বাক্সে নগদ টাকা ছাড়াও প্রতিদিন দান হিসেবে পাওয়া গরু ছাগল ও হাঁস মুরগি সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে টাকা ব্যাংকে জমা রাখা হয় জানালেন মসজিদের কর্মকর্তা প্রত্যেকদিন যে টাকা জমা হয় সেটা আমরা প্রত্যেকদিন ব্যাংকে জমা দিই আর এই টাকা হিসাব বিকাশ খুব সঠিকভাবে করা হয় এই টাকা হিসাবে হিসেবে কোনোরকম কোনো এয়ার হয় না পাগলা মর্শিদের দানবাক্সের টাকা দিয়ে একটি আন্তর্জাতিক মানের দৃষ্টিরন্ধন কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে জানিয়েছেন মর্শিদের সভাপতি আমাদের আগামী মাসে পরামর্শ নিউ কিংশলা চূড়ান্ত হবে এরপরে মসজিদের মূল যে ডিজাইন সেই ডিজাইনের কাজে আমরা হাত দিব আর এটাতে আমাদের সবারই আন্তরিকতা রয়েছে সবারই সহযোগিতা রয়েছে এর আগে গত ডিসেম্বরের নয় তারিখে মসজিদে দান বাক্স খোলা হয় সে সময় তিন মাস বিশ দিনে জমা হয়েছিল ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো তেইশ টাকা বিদেশি মুদ্রা ও স্বর্ণ ও রূপার অলঙ্কার ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব ধন্যবাদ সবাই